ओम शांति 5/9/2020 प्रात मुरली ओम शांति बागदादा मधुबन मिष्टि बच्चारा असीम जगतेर नाटके तोमादेर अर्थात आत्मादेर निजेर निजेर भूमिका प्राप्त हुए एखन तोमादेर शरीर रूपी कपड़ छेड़े फेले गृहे फिरे जेते हबे आबार नूतन राज्ये आसते हबे। प्रश्न, बाबा कोनो काजी अनुप्रेरणार द्वारा करान ना, ओनार अवतरण हय, एटा कोन विषयेर द्वारा प्रमाणित हय? उत्तर, बाबाके बला हय करण करावन हार। अनुप्रेरणार अर्थ हलो चिंता भावना। अनुप्रेरणार द्वारा कोनो नतून दुनिया स्थापन हय ना, बाबा बाच्चादेर द्वारा स्थापना करान। कर्मेंद्रियो व्यतीत तो किछुई कराते पारबेन ना, सेइजन्य ओनार शरीरेर आधार निते हय। ओम शांति। आत्मारूपी बाच्चारा परम पिता परमात्मार सम्मुखे बसे आछे, जदिओ आत्मारा निजेर पितार सम्मुखे बसे आछे, आत्मा अवश्यई शरीरेर साथेई बसबे। बाबाओ जखन शरीर धारण करेन तखनई सम्मुखीन हन। एकेई बला हय आत्मा परमात्मा आलादा छिल बहुकाल। तोमरा बाच्चारा बुझते पारो उच्चतमेर चेयेओ उच्च बाबाकेई ईश्वर प्रभु परमात्मा भिन्न भिन्न नाम दिएछे। परमपिता कखनो लौकिक पिताके बला जेते पारे ना। शुधुमात्र परमपिता लिखलेओ क्षति नेई, परम पिता अर्थात से सकलेरी पिता हलेन एक। बाच्चारा जाने जे आम्रा परम पितार साथे बसे आछि, परम पिता परमात्मा आर आम्रा अर्थात आत्मारा शांति धामे थाकि। एखाने आसि भूमिका पालन करते। सत्यजुग थेके शुरू करे कलियुगेर शेष पर्यन्त भूमिका पालन करेछि। एटा एखन नूतन रचना हये जाबे। रचयिता बाबा बुझियेछेन जे तोमरा बाच्चारा एई रकम भूमिका पालन करेछो, पूर्वे एटा जानते ना जे आम्रा 84 जन्मेर चक्रे आवर्तन करेछि। बाच्चारा एखन तोमादेर साथेई बाबा कथा बलेन, अर्थात जारा 84 जन्मेर चक्रे आवर्तित हयेछे। सकले तो 84 जन्म ग्रहण करते पारबे ना बा पारे ना, एटा बोझाते हबे जे 84 जन्मेर चक्र किभाबे आवर्तित हय। এছাড়া লক্ষ বছরের ব্যাপার তো নয়। বাচ্চারা জানে যে আমরা প্রতি 5000 বছর পরে ভূমিকা পালন করতে আসি। আমরা হলাম পাঠধারী, উচ্চতমের চেয়ে উচ্চ ভগবানেরও পাঠ হলো বিচিত্র। ব্রহ্মা আর বিষ্ণুর পাঠ বিচিত্র বলা যায় না, দুইজনেই 84 জন্মের চক্রে আবর্তিত হন। অর্থাৎ যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু, বিষ্ণু কথাটির অর্থ হল বিশ শূন্য। এছাড়া শঙ্করের পাঠ এই দুনিয়াতে একদমই নেই। ত্রিমূর্তিতে দেখানো হয় স্থাপনা বিনাশ পালন, চিত্র অনুযায়ী বোঝানো হয়। যেই চিত্রই দেখাও তার উপর বোঝাতে হবে। সঙ্গম যুগে পুরানো দুনিয়ার বিনাশ তো হতেই হবে। প্রেরণা প্রদানকারী শব্দ হল রং। যেমন কেউ বলে আজ আমার বাইরে যাবার প্রেরণা নেই, প্রেরণা মানে চিন্তা ভাবনা। প্রেরণার আর কোনো অর্থ নেই। পরমাত্মা কোনো প্রেরণা দ্বারা কাজ করান না, না প্রেরণার দ্বারা জ্ঞান প্রাপ্ত হতে পারে। বাবা আসেন এই কর্মেন্দ্রিয়ের দ্বারা ভূমিকা পালন করতে, অর্থাৎ এখানে কর্মেন্দ্রিয় বলতে ব্রহ্মা বাবার কথা বলা হয়েছে। করণ করাবন হার যে তিনি করিয়ে নেবেন বাচ্চাদের দ্বারা, শরীর ব্যতীত তো করতে পারবেন না। এই কথাটা কেউই জানে না, না ঈশ্বর পিতাকে জানে। ঋষিমুনিরা বলতেন আমরা ঈশ্বরকে জানি না, না আত্মাকে না পরমাত্মা বাবাকে। কারোর মধ্যেই জ্ঞান নেই। বাবা হলেন মুখ্য ক্রিয়েটর ডাইরেক্টর, ডাইরেকশনও দেন, শ্রীমত প্রদান করেন। মানুষের বুদ্ধিতে তো আছে সর্বব্যাপীর জ্ঞান, অর্থাৎ তারা বলে ঈশ্বর সর্বত্র বিরাজমান।
তোমরা মনে করো বাবা হলেন আমাদের বাবা, ওরা সর্বব্যাপী বলে দেবার কারণে তিনি যে বাবা বুঝতে পারে না। তোমরা মনে করো এটা হলো অসীম জগতের পিতার ফ্যামিলি, সর্বব্যাপী বলার ফলে ফ্যামিলির সুগন্ধ পাওয়া যায় না। ওনাকে বলা যায় নিরাকার শিব বাবা, নিরাকারী আত্মাদের পিতা। শরীর আছে বলে তো আত্মা বলে বাবা, শরীর ব্যতীত তো আত্মা বলতে পারে না। ভক্তি মার্গে ডেকে এসেছে, মনে করে সেই বাবা হলেন সুখহর্তা, দুঃখহর্তা সুখকর্তা। সুখ প্রাপ্ত হয় সুখধামে, শান্তি প্রাপ্ত হয় শান্তিধামে। এখানে হলোই দুঃখ, এই জ্ঞান তোমাদের প্রাপ্ত হয় সঙ্গমে, পুরানো আর নূতনের মধ্যবর্তী সময়ে। বাবা আসেনি তখন যখন নূতন দুনিয়ার স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশ হয়। প্রথমে সব সময় বলা উচিত নূতন দুনিয়ার স্থাপনা, প্রথমে পুরানো দুনিয়ার বিনাশ বলা ভুল হয়ে যায়। এখন তোমাদের অসীম জগতের নাটকের নলেজ প্রাপ্ত হয়। যেমন সেই নাটকে অ্যাক্টার্স আসে তো বাড়ি থেকে সাধারণ বস্ত্র পরে আসে, আবার নাটকে এসে বস্ত্র পরিবর্তন করে, আবার নাটক সম্পূর্ণ হলে তখন সেই বস্ত্র ছেড়ে ফেলে গৃহে ফিরে যায়। এখানে তোমাদের অর্থাৎ আত্মাদের পরমধাম গৃহ থেকে অশরীরী আসতে হয়, এখানে এসে সেই শরীর রূপী বস্ত্র পরে নাও। প্রত্যেকের নিজের নিজের পার্ট প্রাপ্ত হয়েছে, এটা হল অসীম জগতের নাটক। এখন এই অসীম জগতের সমস্ত কিছু হল পুরানো, আবার নূতন দুনিয়া হবে, সেটা হল খুবই ছোট এক ধর্ম। বাচ্চারা এই পুরানো দুনিয়া থেকে তোমাদের বের করে আবার সীমিত আর পার্থিব দুনিয়াতে, নূতন দুনিয়াতে আসতে হবে, কারণ সেখানে হল এক ধর্ম, অনেক ধর্ম, অনেক মানুষ সবার জন্য, জগৎ অসীম হয়ে যায়। সেখানে তো হল এক ধর্ম, অল্প সংখ্যক মানুষ, এক ধর্ম স্থাপনের জন্য আসতে হয়। তোমরা বাচ্চারা এই অসীম জগতে নাটকের রহস্যকে বুঝতে পারো যে এই চক্র আবর্তিত হয়, এই সময় যা কিছু প্র্যাকটিক্যালে হয় সেটারই উৎসব ভক্তি মার্গে পালিত হয়। নম্বর অনুযায়ী কোন কোন উৎসব আছে এটাও তোমরা বাচ্চারা জানো। উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান শিব বাবার জয়ন্তী বলা হয়, তিনি যখন আসেন তখন আবার অন্য উৎসব সমারোহ হয়। শিব বাবা সর্বপ্রথম এসে জ্ঞান শোনান, অর্থাৎ আদি মধ্য অন্তের জ্ঞান শোনান, যোগও শেখান, সাথে সাথে তোমাদের পড়ানো। তাই সর্বপ্রথম বাবা এলে শিব জয়ন্তী হয়, তারপর বলা হয় গীতা জয়ন্তী, আত্মাদের জ্ঞান শোনান, তাই হয়ে গেল গীতা জয়ন্তী। বাচ্চারা তোমরা চিন্তা ভাবনা করে এইসব বিষয়ে লেখো, উৎসবগুলি সম্পর্কে নম্বর অনুক্রমে। যারা সেই ধর্মের হবে তারাই সেগুলো বুঝবে। প্রত্যেকের নিজের ধর্মই শ্রেয় মনে হয়, অন্য ধর্মাবলম্বীদের কোনো প্রশ্নই নেই। যদি বা কারোর অন্য ধর্ম ভালো লাগে কিন্তু ওখানে আসতে পারে না, স্বর্গে কি আর অন্য ধর্মাবলম্বীরা আসতে পারে? কল্পবৃক্ষে সব একদম পরিষ্কার, যে সময় যে যে ধর্ম আসে আবার সেই সময় আসবে। প্রথমে বাবা আসেন, তিনি এসে রাজযোগ শেখান, কখন? সঙ্গম যুগে। সুতরাং বলা হবে শিব জয়ন্তী, তারপর গীতা জয়ন্তী, তারপর নারায়ণ জয়ন্তী, সেটা তখন সত্যযুগ হয়ে যায়, সেটাও লিখতে হবে নম্বর অনুযায়ী। এটা হলো জ্ঞানের কথা। শিব জয়ন্তী কবে হয়েছে সেটাও জানা নেই, জ্ঞান শুনিয়েছিলেন যাকে গীতা বলা হয়, তারপর বিনাশও হয়। জগৎ অম্বা ইত্যাদির জয়ন্তীর কোনো হলিডে নেই, মানুষ কোনো কিছুরই তিথি তারিখ ইত্যাদি একদম জানে না। লক্ষ্মী নারায়ণ রাম সীতার রাজ্যকেই জানে না,
আড়াই হাজার বছরে যারা এসেছে তাদের জানে, কিন্তু তাদের আগে যারা আদি সনাতন দেবী দেবতা ছিলেন তাদের কত সময় হল কিছুই জানে না। পাঁচ হাজার বছরের থেকে বড় কল্প তো আর হতে পারে না। অর্ধকল্পের দিকে তো অনেক সংখ্যক এসে থাকে, এসে গেছে, বাকি অর্ধতে এনাদের রাজ্য লক্ষ্মীনারায়ণ এবং রাম সীতার। তবে বেশি বছরের কল্প কি করে হতে পারে? 84 লাখ জন্ম হতে পারে না। তারা মনে করে কলিযুগের আয়ু হল লক্ষ বছর, মানুষকে লক্ষ বছর বলে অন্ধকারে ফেলে দিয়েছে। কোথায় সমগ্র ড্রামা 5000 বছরের, কোথায় শুধুমাত্র কলিযুগের ক্ষেত্রেই বলে দেয় এখন 40000 বছর বাকি আছে। লড়াই যখন লাগে তো মনে করে ভগবানকে আসতে হবে, কিন্তু ভগবানের আসা তো চাই সঙ্গমে। মহাভারত লড়াই তো লাগেই সঙ্গমে। বাবা বলেন, আমিও কল্প কল্প সঙ্গম যুগে আসি। বাবা আসেন নূতন দুনিয়ার স্থাপনা, পুরানো দুনিয়ার বিনাশ করাতে। নূতন দুনিয়ার স্থাপনা হবে তো পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে, এর জন্যই এই লড়াই। এর মধ্যে শঙ্করের প্রেরণা ইত্যাদির কোনো ব্যাপার নেই। আন্ডারস্টুড, অর্থাৎ বুঝে গেছ? পুরানো দুনিয়ার নিঃশেষ হয়ে যাবে, অট্টালিকা ইত্যাদি তো ভূমিকম্পে সব নিঃশেষ হয়ে যাবে, কারণ নূতন দুনিয়া চাই। নূতন দুনিয়া ছিল অবশ্যই, দিল্লি ছিল পরিস্থান, অর্থাৎ পরিদের জায়গা, যমুনার তীরে ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, চিত্রেও আছে। লক্ষ্মীনারায়ণকে স্বর্গেরই বলা হবে। বাচ্চারা, তোমরা সাক্ষাৎকারও করেছ যে স্বয়ম্বর কিভাবে হয়। বাবা এইসব পয়েন্টস রিভাইজ করান। ভালো ভালো পয়েন্টস মনে না পড়লে বাবাকে স্মরণ করো, বাবাকে ভুলে গেলে টিচারকে স্মরণ করো। টিচার যা শেখাচ্ছেন সেটা অবশ্যই স্মরণে আসবে, তাই না? টিচারও মনে থাকবে, নলেজও মনে থাকবে, উদ্দেশ্য বুদ্ধিতে আছে। উদ্দেশ্য কি? লক্ষ্মীনারায়ণ হওয়া। মনে রাখতেই হবে, কারণ তোমাদের হল স্টুডেন্ট লাইফ। তোমরা এটাও জানো যে যিনি আমাদের পড়ান তিনি হলেন আমাদের বাবা। লৌকিক বাবা কোথাও গুম হয়ে যায় না, লৌকিক পারলৌকিক, আবার ইনি হলেন অলৌকিক, এনাকে কেউ স্মরণ করে না। পরম পিতাকে, শিব বাবাকে কেউ স্মরণ করে না, কারণ তাকে তো কেউ চেনে না। বাবা যতক্ষণ না নিজের পরিচয় দেন ততক্ষণ মানুষ তার পরিচয় পায় না। লৌকিক পিতার থেকে তো উত্তরাধিকার প্রাপ্ত হয়, শেষ পর্যন্ত মনে থাকে। শরীর ত্যাগ করলে তখন অন্য শরীর প্রাপ্ত হয়। জন্ম বাই জন্ম, অর্থাৎ এক এক জন্মে লৌকিক পিতা প্রাপ্ত হয়। পারলৌকিক পিতাকেও দুঃখ বা সুখে স্মরণ করে। সন্তান লাভ হলে বলে ঈশ্বর দিয়েছেন। এছাড়া প্রজাপিতা ব্রহ্মাকে কেন স্মরণ করবে? এনার থেকে কিছু কি আর পাওয়া যায়? এনাকে অলৌকিক বলা হয়ে থাকে। তোমরা জানো যে আমরা ব্রহ্মা দ্বারা শিব বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করি। আমরা যেমন অধ্যয়ন করি, এই রথও নিমিত্ত হয়েছে রথ, অর্থাৎ ব্রহ্মা বাবা। অনেক জন্মের শেষের জন্মে এনার শরীরই রথ হয়েছে। রথের নাম তো রাখতে হয়, তাই না? এ হল অসীম জগতের সন্ন্যাস। রথ ঠিকই থাকে, বাকিদের ঠিক নেই। অর্থাৎ বাবা বলতে চাইছেন, রথ অর্থাৎ ব্রহ্মা ঠিকই থাকেন, তার পুরুষার্থ ঠিকঠাক চলে, কিন্তু বাকিরা আসে যায়। বাবা বলছেন, চলতে চলতে আবার ভাগন্তি হয়ে যায়, অর্থাৎ পালিয়ে যায়। এই রথ তো নিযুক্ত হয়েছে ড্রামা অনুসারে। এনাকে বলা হয় ভাগ্যশালী রথ। তোমাদের সকলকে ভাগ্যশালী রথ বলবে না। ভাগ্যশালী রথ একজনকেই মান্য করা হয় বা মনে করা হয়, যেখানে বাবা এসে জ্ঞান প্রদান করেন, স্থাপনার কার্য করান। তোমাদেরকে ভাগ্যশালী রথ বলা যাবে না। তোমাদের আত্মা এই রথে বসে অধ্যয়ন করে।
আত্মা পবিত্র হয়ে যায়। এই জন্য এই দেহেরই মহানতা যে, অর্থাৎ ব্রহ্মা বাবার মহানতা যে, এর মধ্যে বসে বাবা পড়ান। এই অন্তিম জন্ম খুবই ভ্যালুয়েবল। আবার শরীর পরিবর্তন করে আমরা দেবতা হয়ে যাব। এই পুরানো শরীর দ্বারাই তোমরা শিক্ষা প্রাপ্ত করো, শিব বাবার হয়ে যাও। তোমরা জানো যে আমাদের পূর্ব জীবন ওয়ার্থ নট এ পেনি, অর্থাৎ মূল্যহীন ছিল, এখন পাউন্ড হচ্ছে, অর্থাৎ মূল্যবান হচ্ছে। যত অধ্যয়ন করবে সেই অনুযায়ী উচ্চ পদ প্রাপ্ত করবে। বাবা বুঝিয়েছেন স্মরণের যাত্রা হল মোক্ষ। একেই ভারতের প্রাচীন যোগ বলে, যার দ্বারা তোমরা পতিত থেকে পাবন হও। স্বর্গবাসী তো সকলেই হচ্ছ, তবুও অধ্যয়নের উপর নির্ভর করে। তোমরা অসীম জগতের স্কুলে বসে আছো, তোমরাই আবার দেবতা হবে। তোমরা বুঝতে পারো উচ্চ পদ কারা প্রাপ্ত করতে পারে, তাদের কোয়ালিফিকেশন কি হওয়া উচিত। প্রথমে আমাদের মধ্যেও কোয়ালিফিকেশন ছিল না, আসুরিক মতের উপর ছিলে। এখন ঈশ্বরীয় মত প্রাপ্ত হচ্ছে। আসুরিক মতে আমরা নিম্নমুখী কলায় আসি, ঈশ্বরীয় মতে ঊর্ধ্বমুখী বা ঊর্ধ্বগামী কলায় আসি। ঈশ্বরীয় মত প্রদান করতে পারেন একজনই, তিনি হলেন শিব বাবা। আসুরিক মত দিতে অনেকে পারে, মা বাবা ভাই বোন টিচার গুরু কতজনের মত পাওয়া যায়। এখন তোমাদের একের মত প্রাপ্ত হয়, যা তোমাদের একুশ জন্ম কাজে আসে। তাই এমন শ্রীমত অনুযায়ী চলা উচিত না? যত চলবে তত উচ্চ পদ প্রাপ্ত করবে, কম চললে, অর্থাৎ বাবার শ্রীমতে কম চললে কম পদ প্রাপ্তি হবে। শ্রীমত হলই ভগবানের, উচ্চতমের চেয়েও উচ্চ ভগবানই আছেন, যিনি কৃষ্ণকে উচ্চতম করেছেন, আবার নিম্নতম করেছে রাবণ। বাবা সুন্দর করে তোলেন, আবার রাবণ কুৎসিত করে তোলে। বাবা উত্তরাধিকার প্রদান করেন, তিনি তো হলেনই ভাইসলেস, অর্থাৎ পাপ মুক্ত। দেবতাদের মহিমা গাওয়া হয় সর্বগুণ সম্পন্ন, ষোল কলা সম্পন্ন ইত্যাদি ইত্যাদি। সন্ন্যাসীদের সম্পূর্ণ নির্বিকারী বলা যাবে না। সত্যযুগে আত্মা আর শরীর দুই পবিত্র হয়। দেবতাদের সবাই জানে তারা সম্পূর্ণ নির্বিকারী হওয়ার কারণে সম্পূর্ণ বিশ্বের মালিক হন। এখন নেই, আবার তোমরা হচ্ছ। বাবাও সঙ্গম যুগে আসেন, ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ, ব্রহ্মার বাচ্চা তো দাঁড়ালে তোমরা সকলে। তিনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। বলো, প্রজাপিতা ব্রহ্মার নাম শোনুনি? পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারাই সৃষ্টি রচনা করেন, ব্রাহ্মণ কুল। ব্রহ্মা মুখ বংশাবলী ভাই বোন হয়ে গেল, এখানে রাজা রানীর ব্যাপার নেই। এই ব্রাহ্মণ কুল তো সঙ্গমের অল্প সময় চলে, রাজত্ব না পাণ্ডবদের না কৌরবদের হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্যসার, এক, একুশ জন্ম শ্রেষ্ঠ পদের অধিকারী হওয়ার জন্য সব আসুরিক মত ছেড়ে এক ঈশ্বরীয় মতে চলতে হবে, সম্পূর্ণ ভাইসলেস বা পাপ মুক্ত হতে হবে। দুই, এই পুরানো শরীরে বসে বাবার শিক্ষা সমূহ ধারণ করে দেবতা হয়ে উঠতে হবে। এটা হলো অনেক ভ্যালুয়েবল জীবন, এতে ওয়ার্থ পাউন্ড হতে হবে। বরদান, সর্ব সম্বন্ধের সহযোগের অনুভূতির দ্বারা নিরন্তর যোগী সহজ যোগী ভব। সব সময় বাবার ভিন্ন ভিন্ন সম্বন্ধের সহযোগে নেওয়া
বা সহযোগ নেওয়া অর্থাৎ অনুভব করাই হল সহজ যোগ। বাবা যে কোনো সময় সর্বসম্বন্ধ পালন করতে বাধা থাকেন। সমগ্র কল্পে এখনই সর্ব অনুভবের ক্ষণই প্রাপ্ত হয়। এই জন্য সদা সর্ব সম্বন্ধের সহযোগ নাও আর নিরন্তর যোগী সহজ যোগী হও। কারণ যারা সর্ব সম্বন্ধের অনুভূতি বা প্রাপ্তিতে মগ্ন থাকে তারা পুরানো দুনিয়ার বাতাবরণ থেকে সহজে দূরে যেতে পারে। স্লোগান: সর্বশক্তিসমূহের দ্বারা সম্পন্ন থাকা, এটাই হল ব্রাহ্মণ স্বরূপের বিশেষত্ব। ওম শান্তি।